মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর দিন শেষ, বড়জোর আর এক সপ্তাহ। তারপরে রাখাইন রাজ্যে আর কোনো জান্তা থাকবে না ঘোষণা দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। গত 20 ফেব্রুয়ারি ব্রাদারহুড অ্যালায়েন্সের ঘোষণায় বলা হয়, রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা শিগগিরই আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করবে। জান্তা সেনাদের উপর হামলা এখনও অব্যাহত রেখেছে আরাকান আর্মি। তারা বলছে রাজ্যটিতে জান্তাদের সব ক্যাম্প দখল করতে বড়জোর আর 7 দিন সময় লাগবে। সেখানে এখন মাত্র 100 জনের মতো জান্তা সেনা অবস্থান করছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নারিনজারা নিউজও জান্তা বাহিনীর ব্যাপারে একই কথা বলছে। সেই হিসাবে রাখাইনে জান্তা বাহিনীর মেয়াদ ক্রমেই ফুরিয়ে আসছে। ইতিমধ্যে তাদের উপর একের পর এক আক্রমণের মাধ্যমে তার প্রমাণ দিচ্ছে রাখাইনের আরাকান আর্মি। গত বৃহস্পতিবার রাখাইনের স্থানীয় দৈনিক ইরাবতীর এক খবরে বলা হয়েছে, রাখাইন রাজ্যের রাজধানী সিতোওয়ের কাছে পুলিশের একটি থানা দখল করে নিয়েছে আরাকান আর্মি। এই বিবৃতিতে আরও বলা হয়, রাখাইনের সামরিক বাহিনীর ছোট বড় যত ক্যাম্প আছে তার প্রায় সবই এখন আরাকান আর্মির দখলে। এসব ক্যাম্পের জান্তা অনুগতরা শিগগিরই আত্মসমর্পণ করবেন। এর বাইরে যেসব ক্যাম্প এখনও আত্মসমর্পণ করেনি তাদের বিরুদ্ধে আরাকান আর্মির অভিযান অব্যাহত আছে। বিবৃতিতে জান্তা সেনাবাহিনীকে আবারও আত্মসমর্পণের আহ্বান জানায় আরাকান আর্মির যোদ্ধা। তারা বলেছে রাখাইন অঞ্চল জুড়ে বেশ কয়েকটি ঘটনায় জান্তা কমান্ডারদের কারণে অনেক অধস্তন সেনা আত্মসমর্পণ করতে পারছেন না, তাদের প্রতি আবারও আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। এক বিবৃতিতে আরাকান বাহিনী জানিয়েছে পোন্নাগিউন টাউনশিপ পুলিশ স্টেশনটি এখন তাদের নিয়ন্ত্রণে। পোন্নাগিউন অঞ্চলটি রাজধানী সিতোওয়ে থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়াঙ্গুন সিতোওয়ে সড়কে নিরাপত্তা জোরদার করেছে মিয়ানমারের জান্তা সরকার। দৈনিক ইরাবতী জানিয়েছে আরাকান আর্মি সম্প্রতি পাকতাও শহর দখল করেছে। এই শহরটিও সিতোওয়ের কাছে। বাহিনীটি রাখাইনের সামরিক কমান্ডকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে, নইলে তাদের পরাজিত করা হবে বলে ঘোষণা করেছে আরাকান আর্মি। তাদের ভয়ে জান্তা সরকারের বহু কর্মকর্তা সিতোওয়ে ছেড়ে পালিয়েছে। এছাড়া শহরটির বাসিন্দাদেরও অর্ধেকের বেশি শহর ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে। এই বিদ্রোহী বাহিনীটির দাবি, আরাকান আর্মিরা পোন্নাগিউন, রাথেদাউং, বুথিদাউং এবং মুঙ্গু শহরের কমান্ড সেন্টার সহ জান্তা বাহিনীর ঘাঁটিগুলোতে সমানে আক্রমণ চালাচ্ছে। এছাড়া বৃহস্পতিবার মিনবিয়া টাউনশিপের কামনি গ্রামের কাছেও জান্তা বাহিনীর একটি বড় এবং শক্তিশালী ঘাঁটিতে আক্রমণ করেছে আরাকান আর্মি। এর আগে গত শনিবার থেকে জান্তার 9ম সেন্ট্রাল মিলিটারি ট্রেনিং স্কুলে আরাকান বাহিনী ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। এর কাছে থাকা 3টি ফাঁড়ি দখল করেছে তারা। গত বৃহস্পতিবার Y-12 বিমান থেকে উপকূলীয় শহর রামরিতে বোমা ফেলেছে মিয়ানমারের সেনাবাহিনী। বিমান হামলা এখনও অব্যাহত আছে। এছাড়াও যুদ্ধজাহাজ থেকে রামরিতে হামলা চালানোর চেষ্টা করে জান্তা বাহিনী। তবে আরাকান আর্মির পাল্টা হামলার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়।